আসসালামু আলাইকুম কম্পাস পাবলিকেশানসের পক্ষ থেকে সায়েন্স আওয়ারে আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমরা গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম সার্কিট এবং আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ওপেন সার্কিট শর্ট সার্কিট অ্যান্ড ক্লোজ সার্কিট সম্পর্কে বিশেষ করে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট এটা প্রায় পরীক্ষা এসে থাকে আটত্রিশতম বিসিএসএ এখান থেকে প্রশ্ন এসেছে চল্লিশতম ও প্রশ্ন এসেছে এবং মনে হচ্ছে তেতাল্লিশতম বিসিএসএ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই তো যারা আগে টি টুয়েলভটি দেখে তারা সার্কিট কি এবং আদর্শ সার্কিটে কি কী দরকার হয় সেটা একটা আগে টি টুয়েলভ থেকে দেখে নিতে পারে তারপর আমি থেকে একটু বলে রাখি সার্কিটটা কি আমরা জানি যে একটা বিদ্যুৎ প্রবাহের যে সম্পূর্ণ পথ টোটাল পথটাকে আমরা বলি সার্কিট তো আমি একটু যেটা আগেও বলেছিলাম যে আপনারা বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হলো চিত্র এঁকে বুঝতে তাহলে আপনাদের জন্য বুঝতে এবং মুখস্থ করতে অনেক বেশি ইজি হবে তাহলে প্রথমে আমরা যদি ওপেন সার্কিট নিয়ে আলোচনা করি আমরা ওপেন সার্কিট নিয়ে আলোচনা করলে আমরা একটা যদি চিত্র এঁকে ফেলি যে কোনো একটা সার্কিটে আমরা চিত্র এঁকে ফেললাম এখানে আমরা একটা ব্যাটারি দিলাম তড়িৎ উৎস আমরা আগেও বলছি ব্যাটারি আমরা এক প্রান্তটাকে ডাকটা এখানে একটু বড় দিবেন এটা একটু ছোটো দেবেন এটা ধনাত্মক প্রান্ত এটা ঋণাত্মক প্রান্ত তো দেন আমরা এখানে একটা লোড লোড কি ইতিমধ্যে আমরা আগে আলোচনা করেছি মানে আমরা যে বিদ্যুৎটাকে দিয়ে যে কাজটা করছে করছে যেমন এখানে যদি আমরা একটা বাল্ব বসে আদি একটা বাল্ব যদি এখানে থাকে তাহলে সেই বাল্বটা একটা লোড হিসাবে কাজ করবে তাহলে এখন দেখুন আমি এই পর্যন্ত আঁকলাম কারণ আমি একটা চিত্র দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করব সেটা হলো যে আপনার এখানে কিন্তু যদি আমরা যদি বলি বিষয়টা খেয়াল করুন এই যে যে আমাদের একটা সার্কিট এই সার্কিটটা যদি আপনি যদি একটু তাকান বা খেয়াল করেন তাহলে দেখুন সার্কিটটা কিন্তু এখানে গ্যাপ আছে তার মানে সার্কিটটা কি সম্পূর্ণ আমাদের অবিচ্ছিন্ন নয় এখানে একটা অংশ বিচ্ছিন্ন আছে তার মানে কি বিদ্যুৎ প্রবাহটা যদি এখান থেকে স্টার্ট হয় তাহলে বিদ্যুৎ প্রবাহটা কিন্তু এ পর্যন্ত যেতে পারবে না তার মানে যে সার্কিটের কোনো একটা অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকে তা সেই সার্কিটটাকে আমরা বলব ওপেন সার্কিট তো এখন আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যদি কোনো একটা অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকে তাহলে এটার মধ্যে দিয়ে কী হবে না বিদ্যুৎ প্রবাহিত হবে না আর বিদ্যুৎ যদি প্রবাহিত না হয় তাহলে এখান থেকে কারেন্টটা এই লোডের মধ্যে তার মানে আমাদের এখানে যেহেতু বাতি দিয়েছি বাতির পর্যন্ত যাবে না এবং বাতিটা জ্বলবে না তাহলে এটাই হলো আমাদের ওপেন সার্কিট তাহলে ওপেন সার্কিটের সংজ্ঞাটা আপনারা এইভাবে দিতে পারেন এখন আপনার সংজ্ঞাটা আপনার মুখস্থ করার কোনো দরকার নেই আপনারা এইভাবে বলবেন যে যখন একটা বৈদ্যুতিক সার্কিটে কোনো অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকে এবং ফলে এর মধ্যে কোনো তৈরি প্রবাহিত হতে পারে না তাকে আমরা ওপেন সার্কিট বলবো আমি আবারও বলতেছি যখন একটা বৈদ্যুতিক সার্কিটের কোনো একটা অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকে যার ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে আমরা বলবো ওপেন সার্কিট এরপরে যদি আমরা এই ক্লোজ সার্কিট চলে যাই এর সাথে সাথে আমি ক্লোজ সার্কিটটা বুঝিয়ে দিলে আই থিঙ্ক ইজি হয়ে যাবে ক্লোজ সার্কিটটা কি ক্লোজ সার্কিটটা খুবই সিম্পল সেটা হলো যে আমাদের স্বাভাবিক যে আমাদের সার্কিট গুলো মানে আমরা কাজ করার জন্য যে সার্কিট গুলো ব্যবহার করি সেটাই আমাদের ক্লোজ সার্কিট মানে বাসায় আমাদের একটা যে বাল্ব চলতেছে ফ্যান চলতেছে তার মানে কি সেক্ষেত্রে আমাদেরকে বিদ্যুৎ প্রবাহিত হতে হবে আর বিদ্যুৎ প্রবাহিত হলে কোনো কি বিচ্ছিন্ন অংশ থাকা যাবে না তার মানে এখানে যদি একটা তৈরির বর্তনের মধ্যে বা তৈরির সার্কিটের মধ্যে যদি কোনো বিচ্ছিন্ন অংশ না থাকে আর বিচ্ছিন্ন অংশ না থাকলে কী হবে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আর বিদ্যুৎ প্রবাহিত হলে মানে কি লোড পর্যন্ত কারেন্ট পৌঁছাবে বিদ্যুৎ পৌঁছাবে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ সার্কিট তার মানে আমরা বলতে পারি যে আমাদের স্বাভাবিক যে সার্কিটগুলো যেগুলো দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বাসাবাড়িতে সেগুলোকে আমরা কী বলবো ক্লোজ সার্কিট তাহলে ওপেন সার্কিট ছিল যে যেটার কোনো একটা অংশ বিচ্ছিন্ন থাকে ফলে যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সেটাকে আমরা বলছি ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিট হল কি যেটা অবিচ্ছিন্ন থাকে তার মানে কোনো খোলা অংশ থাকে না ফলে বর্তনী সম্পূর্ণ হয় এবং এর মধ্যে দিয়ে লোড পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে আমরা বলি ক্লোজ সার্কিট এখন তাহলে আমাদের শর্ট সার্কিটটা কি জিনিস শর্ট সার্কিটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন সেটা হলো আমি খুবই সিম্পলি বুঝিয়ে দিই শর্ট সার্কিটটা হলো যে এক্ষেত্রে আমাদের কোনো বর্তনীতে কোনো বিচ্ছিন্ন অংশ থাকবে না বা বর্তনীটা অবিচ্ছিন্নই থাকবে কিন্তু বর্তনীর কোনো একটা কারণে যদি আমাদের বিদ্যুৎটা লোড পর্যন্ত না পৌঁছে মধ্যবর্তী আর একটা পথ সৃষ্টি করে তাহলে মানে সোজা কথা অন্য এই পর্যন্ত না পৌঁছে শর্টকাট একটা ওয়েতে শর্ট ওয়েতে সে আবার একটা বর্তনী সম্পন্ন কর করে দিচ্ছে তার মানে কোনো একটা সার্কিটের এক বা একাধিক অংশ যদি শর্ট হয়ে যায় মানে আমি এটা সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হলো মনে করুন এই একটা সার্কিট এখন এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহটা এই লোড পর্যন্ত না গিয়ে এই বিদ্যুৎ প্রবাহটা যদি কোনো একটা কারণে এই মনে করেন আমরা একটু সেপারেট করে বোঝানোর জন্য এইভাবে পরীক্ষার হওয়া এঁকে দিবেন তাহলে বোঝা যাবে টিচার বুঝতে সুবিধা হবে এই তাহলে খেয়াল করুন এই বিদ্যুৎটা এখান থেকে উৎপন্ন এটা যাওয়ার কথা ছিল এই বাল্বের কাছে যার ফলে বাল্বটা কি জ্বলে উঠবে কিন্তু সেটা না হয়ে এ পর্যন্ত না গিয়ে সে কি করলো ভিন্ন একটা পথে আর একটা সার্কিট আমাদের তৈরি করলো তার মানে এই পর্যন্ত বিদ্যুৎটা পৌঁছালো না তাহলে এটাকে আমরা বলবো শর্ট সার্কিট শর্ট সার্কিটের ক্ষেত্রেও কিন্তু আপনার লোড পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমরা তাহলে সংজ্ঞাটা কীভাবে দিতে পারি সংজ্ঞাটা হবে এরকম যে যদি কোনো কারণে কোনো সার্কিটের মধ্যবর্তী এক বা একাধিক অংশ শর্ট হয়ে যায় শর্ট হয়ে যায় মানে এক্ষেত্রে যেমন এখানে মধ্যবর্তী এক বা একাধিক অংশ শর্ট হয়ে যায় যার ফলে কারেন্টটা কি হয় না লোড পর্যন্ত পৌঁছাতে পারে না তার মানে কি আমাদের এই কারেন্টটা এই যে আমাদের যে বাতিটা সে বাতিটা পর্যন্ত পৌঁছাতে পারে না তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো শর্ট সার্কিট তাহলে এই ছিল আমাদের ওপেন সার্কিট শর্ট সার্কিট এবং ক্লোজ সার্কিট সম্পর্কিত আলোচনা আশা করি এই টপিক্সটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আমরা ইলেকট্রিক পার্টে আরও ভিডিও টিউটুয়ালগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে এক এক করে দেখে নেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই সায়েন্স আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কোন টপিক্সে সমস্যা এবং কোন টপিক্সে ভিডিও টিউটুয়াল দেখতে চান সেটা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে